হরতালের শেষ দিনে রংপুরে তেমন একটা প্রভাব পড়েনি। দূরপাল্লার বাস ছাড়া সবই চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক, নগরীর সব রাস্তায় পর্যাপ্ত ছোট যানবাহন চলছে। রংপুরে জাহাজ কোম্পানি মোড়ে আছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম, আমরা এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে। মাহবুবুল, আমরা এর আগে রাজধানীর চিত্র দেখেছি এবং খুলনা চিত্র দেখলাম, কি অবস্থা রংপুরে? জাকিয়া, আপনি যেভাবে বলছিলেন আর কি, যে রংপুরে কিন্তু বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলো ডাকা যে 48 ঘন্টার হরতাল, এর দ্বিতীয় দিনে কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। কেননা রংপুরে সব ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে এবং মোটামুটি সব দোকানপাট কিন্তু খুলে গেছে, অর্থাৎ এখানে হরতাল কর্মসূচির তেমন কোনো প্রভাব কিন্তু আসলে চোখে পড়ছে না। এদিকে রংপুর থেকে শুধুমাত্র ঢাকার বাস চলাচল বন্ধ আছে, এছাড়া কিন্তু সব ধরনের বাস চলাচল করছে আন্তঃজেলা এবং রংপুর নগরীর ভিতরে যে প্রাইভেট কার, অটোরিকশা, রিক্সা সবগুলো যানবাহন চলাচল করছে। এবং রংপুর নগরীতে আপনার যদি বাজার পরিস্থিতির কথা বলি, হরতালের কারণে কিন্তু রংপুরে বাজারে তেমন একটা প্রভাব পড়েনি, কেননা কাঁচা তরি তরকারির দাম গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে বেশ কম। ব্যবসায়ীরা বলছেন যে হরতালের কারণে আসলে তাদের সরবরাহে কোনো সমস্যা হয়নি, কেননা গাড়ি ঘোড়া চলাচল করার কারণে তাদের এখানে সব ধরনের মালামালা এসেছে, যার ফলে তারা, আর এই সময়টা হচ্ছে সব ধরনের তরি তরকারি উৎপাদনের একটা সময়, যে কারণে উপজেলাগুলো থেকে কিন্তু নগরীতে সব ধরনের তরি তরকারি সরবরাহ হয়েছে এবং সেভাবেই কিন্তু বেচা বিক্রি চলছে। যাকে এদিকে রংপুরে গত 28 অক্টোবর থেকে রাজনৈতিক কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত জামাত শিবির এবং বিএনপির 102 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল রংপুর থেকে হরতাল পরিস্থিতির সর্বশেষ। মাহবুবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।